দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর বছরে দুবার দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষায় বসতে হবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, এটি প্রতিটি শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ ঐচ্ছিক প্রক্রিয়া হবে। এর প্রধান কারণ হল বোর্ড পরীক্ষা নিয়ে ছাত্রদের ভীতি ও মানসিক চাপ কমানো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন পুনর্গঠন করা হচ্ছে, কারণ এর পুরনো সংস্করণটি অনেক বড় এবং বিস্তৃত। এছাড়া এটি বর্তমান শিক্ষা ব্যবস্থার চাহিদার থেকে ভিন্ন, তাই সিএবিইকেও আবার প্রস্তুতি নিতে হবে। এছাড়া ছাত্রদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ও কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা মন্ত্রক, দক্ষতা উন্নয়ন মন্ত্রক একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। ছাত্রদের চাপমুক্ত করতে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বোর্ডের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করে তা তার কথাতেই স্পষ্ট। ধর্মেন্দ্র প্রধান বলেন, কোটায় ছাত্রদের আত্মহত্যা একটি সংবেদনশীল বিষয়। শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। কারোর মূল্যবান জীবন যেন নষ্ট না হয়, কারণ তারা আমাদের সন্তান। প্রসঙ্গত, সম্প্রতি সারা দেশে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। সেই নয়া নীতি অনুসারে দশম ও দ্বাদশে বছরে দুবার পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া দুটি ভাষা পড়তে হবে বলেও শিক্ষামন্ত্রক জানিয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।